ক্রিসপার ক্যাস নাইন প্রযুক্তির মাধ্যমে ধানের জিনোম এডিট করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যাতে বিভিন্ন প্রতিকূলতা প্রতিরোধী জাত উদ্ভাবনে সফলতা পেয়েছে বিজ্ঞানীরা। দেশে এই প্রযুক্তির ব্যবহার এটিই প্রথম, আশা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে জৈব এই পদ্ধতি। ফজল সিদ্দিকের সহায়তার রেজবি হাবিবের রিপোর্ট। ধান বীজে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইনফেকশন করাতে ব্যস্ত বিজ্ঞানী। এর মাধ্যমে দেশীয় কৃষিতে উন্মোচিত হতে যাচ্ছে এক নতুন দিগন্ত, আর এতে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিড বিজ্ঞানীরা। পদ্ধতিটির নাম ক্রিসপার ক্যাস নাইন। জিনোম এডিটিংয়ের এই সূক্ষ্ম কৌশলটি দেশে প্রথম প্রয়োগ করেছে ব্রি। ক্রিসপার ক্যাস নাইন, যেটাকে জিনোম এডিটিং টেকনোলজি বলা হয়, এটা বায়োটেকনোলজিক্যাল একটা টুলস। এই টুলসের মাধ্যমে আমরা যে কোনো জিনের টার্গেট মিউটেশন ঘটাতে পারি এবং ডিএনএকে চেঞ্জ বা মডিফিকেশন করতে পারি এবং নতুন ট্রেড ডেভেলপমেন্টের জন্য এই জিনোম এডিটিং টেকনিকটাকে আমরা সহজে কাজে লাগাইতে পারি। বিজ্ঞানীরা বলছেন, এর মাধ্যমে ধানের জিন এডিট করে বিভিন্ন বালাই প্রতিরোধী জাত উদ্ভাবন এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা সলাইনিটি টলারেন্স, ডিজিজ রেজিস্ট্যান্স, ইনসেক্ট রেজিস্ট্যান্স এবং টু লাইন হাইব্রিড সিস্টেমের জন্য মেল স্টেরাইল লাইন ডেভেলপমেন্টের কাজ শুরু করি এবং অলরেডি আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়া মেডিয়েটেড ট্রান্সফরমেশনের মাধ্যমে T0 প্লান্ট আমরা উদ্ভাবন করেছি। এখন জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ চলতেছে। সিকোয়েন্সিং করে আমরা এই অ্যাগ্রোব্যাকটেরিয়া মেডিয়েটেড যে T0 প্লান্ট, এটা মিউটেশন হলো কি না সেটাকে আমরা শনাক্ত করব। ক্রিসপার ক্যাস নাইন প্রযুক্তিটি নিয়ে আশাবাদী ব্রিড মহাপরিচালক বলছেন, ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে এই কৌশল। আমাদের অনেক ভালো জাত আছে, অনেক ভালো ফলন দেয়, কিন্তু হঠাৎ করে যদি ব্লাস্ট দ্বারা যদি আক্রান্ত হয় ফলন কিন্তু একেবারে জিরোতে চলে আসতে পারে, এবং এইটা যদি হয় তাহলে তো আমার যে টার্গেট আমি ফিক্স করলাম সেটা তো হবে না। সুতরাং এইটাকে সামনে রেখেই আমরা এই কাজগুলো করছি যাতে আমাদের ফলন হঠাৎ করে ফল না করে। 2019 সাল থেকে ক্রিসপার ক্যাস নাইন নিয়ে কাজ করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। রিজবি হাবিব, চ্যানেল 24, গাজীপুর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।